একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশ কোস্ট গার্ডকে স্মার্ট প্রযুক্তির মাধ্যমে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে কোস্ট গার্ডের 29তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন তিনি। সমুদ্র সম্পদ আহরণে কোস্ট গার্ডের জন্য এরই মধ্যে গবেষণা জাহাজ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান সরকার প্রধান। সমুদ্র ও উপকূলীয় অঞ্চলের নিরাপত্তায় অতন্দ্র প্রহরী বাংলাদেশ কোস্ট গার্ড। সমুদ্র সম্পদ রক্ষার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, চোরাচালান ও জলদস্যু দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এই বাহিনী। রবিবার সকালে আগারগাঁওয়ে কোস্ট গার্ডের 29তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। এ সময় বীরত্ব ও সেবামূলক কাজের স্বীকৃতি হিসেবে 40 জনকে বিশেষ পদক পরিয়ে দেন সরকার প্রধান। একই সাথে কোস্ট গার্ডের অপারেশনাল সক্ষমতা বাড়াতে V-SATNET কমিউনিকেশন সিস্টেম, 6টি স্টেশন আউটপোস্ট ও অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও মিয়ানমারের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে নিজেদের সমুদ্রসীমা অর্জন করা বিশ্বে বিরল দৃষ্টান্ত। কোস্ট গার্ডকে আধুনিক ও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে তুলতে নানা উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, V-SATNET কমিউনিকেশন সিস্টেম কোস্ট গার্ডকে বঙ্গবন্ধু স্যাটেলাইট 1-এর সঙ্গে সংযুক্ত করবে। চলমান শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলায় কোস্ট গার্ডকে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে তোলার অঙ্গীকার জানান প্রধানমন্ত্রী। সম্প্রতি কোস্ট গার্ডের জন্য 9টি প্রতিস্থাপক জাহাজ নির্মাণের লক্ষ্যে একটি নতুন প্রকল্প অনুমোদন করা হয়েছে বলেও জানান সরকার প্রধান। জিএম শিহাব, TBN24, নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।